দেখি যে আপনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হিসাব করেন, 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল, 100 মেগাওয়াট মাত্র 5 বছরে 100 মেগাওয়াট। এবং ওই সময় যিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তার জেলা কিন্তু সিরাজগঞ্জে ছিল, আমার নিজস্ব এলাকা সিরাজগঞ্জে। সেখানে ওনার নিজস্ব নির্বাচনী এলাকায় উনি কোন বিদ্যুৎ সংযোগ ওইখানকার ইউনিয়ন গুলোতে কিন্তু দিতে পারেন নাই 5 বছরে। এবং গত 13 বছরের মধ্যে আমরা যদি দেখি লোডশেডিং এর ঝামেলাটা কিন্তু গত কয়েক মাসেই তৈরি হয়েছে। কেন হয়েছে? যেটি বলছিলাম যে বিদ্যুৎ তো তৈরি করতে হবে কি, ডিজেল দিয়ে, ফার্নেস অয়েল দিয়ে, এলএনজি দিয়ে, গ্যাস দিয়ে। সুতরাং গ্যাস ছাড়া বাকি প্রত্যেকটি পণ্যের মূল্য তো অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আপনি একটা বিষয় 5 গুণ টাকা দিয়ে যখন কিনবেন তখন তো অবশ্যই আপনাকে বেল টাইট করতে হবে, আপনি তো 5 গুণ টাকা দিয়ে অনন্তকাল ধরে কিনতে পারবেন না। এবং সে কারণেই কিন্তু লোডশেডিং এর সমস্যাটি তৈরি হয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে তখন তাদের রিজার্ভ ছিল $8 বিলিয়ন, বাংলাদেশের সর্বোচ্চ রিজার্ভ জননেত্রী শেখ হাসিনার সময় কিন্তু $46 বিলিয়ন গিয়েছিল। বর্তমানে রিজার্ভটি কমে গিয়েছে, কমে যেয়ে এখন $35-36 বিলিয়ন এটি আছে, কিন্তু সেটিও কিন্তু বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের থেকে অনেক বেশি। আমরা যদি IMF এর কথা ধরি, আরো $2-3 বিলিয়ন যদি কমিয়ে দিই, তারপরেও কিন্তু বাংলাদেশের ইতিহাসে $30 বিলিয়নের উপর রিজার্ভ কিন্তু কোনো সময় কোনো সরকারের আমলেই ছিল না। জি, প্রথম কথা হলো যে দেখুন, দ্রব্যমূল্য নিয়ে আপনি যেটি বলেছেন, আপনি তো নিজেই UK-তে আছেন, আপনি খুব ভালো মতোই জানেন যে দ্রব্যমূল্যের এই সংকট কিন্তু শুধু বাংলাদেশের সংকট নয়। আজকে কোভিড পরবর্তী এবং রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে সারা বিশ্বে কিন্তু চরম অর্থনৈতিক মন্দা এবং অস্থিতিশীলতা বিরাজ করছে। UK-তেই আপনি দেখুন, UK-তেই মানে খাদ্য পণ্যের মুদ্রাস্ফীতি কিন্তু 10% বেশি পার হয়ে গেছে, যেখানে বাংলাদেশের 10% নিচে আছে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে খাদ্যের, এটি কিন্তু জনগণকে অবশ্যই কষ্ট দিচ্ছে এবং সেটি তো আমরা উপলব্ধি করি এবং এটি আমাদের জন্য বিব্রতকর, কিন্তু এটি কিন্তু আমাদের সম্পূর্ণ আয়ত্তের মধ্যে এখন নেই, এটি তো বাস্তবতা। আপনি দেখুন যে UK-র মতো দেশ, US এর মতো দেশ, তারা তো অনেক শক্তিশালী অর্থনীতি, তাহলে সেখানে কেন খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি করছে? যদি সংকটই না থাকে তাহলে তো UK-তে এখন খাদ্যপণ্য স্বাভাবিক থাকার কথা। পার্শ্ববর্তী ভারত সকল জায়গায় কিন্তু আজকে খাদ্যপণ্যের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশও তার বাইরে নেই। এর মধ্যেও আরেকটি বিষয় আছে, যেমন আপনারা দেখুন যে কিছুদিন আগে ভোজ্যতেল নিয়ে, ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে ঠিক আছে, কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কিন্তু পায়তারা করা হলো। আপনারা দেখলেন কারো বাসার মধ্যে, কারো খাটের নিচে, কারো অফিসের পিছনে হাজার হাজার লিটার খাদ্য ভোজ্যতেল পাওয়া গেল। সেগুলো যখন উদ্ধার করা হলো তখন কিন্তু দেখা গেল যে ভোজ্যতেলের দামটা কিন্তু আবার কন্ট্রোলের মধ্যে চলে আসলো। এই যে ডিমের বিষয়টি আসছে, ডিম নিয়েও কিন্তু এরকম একটি বিভিন্ন সিন্ডিকেট চেষ্টা করছে যে সরকারকেও অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য। তো সেক্ষেত্রে ভোক্তা অধিকার সহ সকল সংস্থায় কিন্তু অভিযানটি চাচ্ছে এবং আমরা আশা করি ডিমের মূল্যটি হয়তো কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। তবে এটা বাস্তবতা যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষিত বৃদ্ধি পেয়েছে, জনগণের কষ্ট হচ্ছে। তবে আমরা এই যে কৃষিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে, আমরা পৌরসভাতে কিন্তু প্রতি পরিবারকে 20-30 কেজি করে চাল দেওয়া হচ্ছে স্বল্প মূল্যে। এই কার্যক্রমগুলো কিন্তু সরকার গ্রহণ করেছেন যেন জনগণের কষ্টটি লাঘব হয়, জননেত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার সেটি গ্রহণ করেছে। আমি আপনার পুরো প্রশ্ন তো শুনতে পারিনি, বিদ্যুতের ব্যাপারে যদি আপনি কিছু বলছিলেন যে বিদ্যুতের বিষয়ে আসলে দেখুন, আমরা যদি দেখি যে আপনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হিসাব করেন, 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল, 100 মেগাওয়াট মাত্র 5 বছরে 100 মেগাওয়াট। এবং ওই সময় যিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তার জেলা কিন্তু সিরাজগঞ্জে ছিল, আমার নিজস্ব এলাকা সিরাজগঞ্জে। সেখানে ওনার নিজস্ব নির্বাচনী এলাকায় উনি কোন বিদ্যুৎ সংযোগ ওইখানকার ইউনিয়ন গুলোতে কিন্তু দিতে পারেন নাই 5 বছরে, যেখানে জননেত্রী শেখ হাসিনা সরকার গত 13 বছরে কিন্তু আজকে শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়েছে। তাহলে আমরা কেন বিদ্যুতের সংকটে ভুগছি? আমাদের যে ক্যাপ মানে বিদ্যুৎ উৎপাদনের যে জেনারেশনের ক্ষমতা সেটি কিন্তু আমাদের 25,000-এর উপরে, ঠিক আছে, কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি, যে জ্বালানিটা আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, ডিজেল ব্যবহার করি, LNG ব্যবহার করি। আমি যদি শুধু LNG এর কথা বলি, যে আজকে কোভিড শেষ হওয়ার পরেও যে LNG এর দাম ছিল $6, সেই LNG একসময় গেল $70, বর্তমানে সেটি $40 গেল, তারপর এখন $30। তাহলে আপনি হিসাব করে দেখেন, গত কয়েকদিন আগে কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP একটি রিপোর্ট প্রকাশ করে এবং সেখানে দেখিয়েছে
যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে। পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা যে দেশগুলোর কথা বলা হলো ওগুলো বাংলাদেশ থেকে অনেক খারাপ অবস্থায় আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে, আমি আপনাকে বলছি না, ঠিক আছে? দ্বিতীয় কথা হলো যে বিদ্যুতের যে মানে দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি বা লোডশেডিং এর কথা বলা হলো, সেটি কিন্তু আমি তখন আসলে বলছিলাম, শেষ করতে পারলাম না, যে আজকে বিদ্যুৎ আমাদের জেনারেশন ক্যাপাসিটি তো আমাদের প্রয়োজনের তুলনায় বেশি, এবং শতভাগ বিদ্যুৎ, যেমন ধরি আমি যদি সিরাজগঞ্জের কথাই ধরি, সিরাজগঞ্জের চরাঞ্চল নদীর মধ্যে চর, সেখানে কিন্তু কোনোদিনও মানুষ স্বপ্নে কল্পনাও করেন এই বিদ্যুৎ পাবে, সেখানেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার বিদ্যুৎ দিয়েছেন। এবং গত 13 বছরের মধ্যে আমরা যদি দেখি লোডশেডিং এর ঝামেলাটা কিন্তু গত কয়েক মাসেই তৈরি হয়েছে। কেন হয়েছে? যেটি বলছিলাম যে বিদ্যুৎ তো তৈরি করতে হবে কি, ডিজেল দিয়ে, ফার্নেস অয়েল দিয়ে, এলএনজি দিয়ে, গ্যাস দিয়ে। সুতরাং গ্যাস ছাড়া বাকি প্রত্যেকটি পণ্যের মূল্য তো অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আপনি একটা বিষয় 5 গুণ টাকা দিয়ে যখন কিনবেন, তখন তো অবশ্যই আপনাকে বেল টাইট করতে হবে, আপনি তো 5 গুণ টাকা দিয়ে অনন্তকাল ধরে কিনতে পারবেন না, এবং সে কারণেই কিন্তু লোডশেডিং এর সমস্যাটি তৈরি হয়েছে। এখানে আপনি যে আর কিছু প্রশ্ন করছিলেন, যে দেখুন আজকে টিআইবি, ঠিক আছে, টিআইবি কে তো ধরেন এখন ধরেন বিএনপি ভালো বলে, হ্যাঁ টিআইবি ভালো ভালো প্রতিবেদন দিচ্ছে, সেই টিআইবির প্রতিবেদনেই কিন্তু বিএনপি 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে? যেহেতু ওনারা বিদেশিদের কথাকে ভালো গ্রহণ করেন মনে করেন, টিআইবির প্রতিবেদন এটি। আমরা কিন্তু বলছি না যে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে। আপনি যেমন অর্থ পাচারের কথা বললেন, আপনি জিএফআই রিপোর্টটি যদি দেখেন, বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেখানে কিন্তু তারা একটি বড় অ্যামাউন্ট উল্লেখ করেছে যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হয়েছে, যেটি এলসির মাধ্যমে যখন পণ্য আনা নেওয়া করা হয়, ব্যবসায়ীরা যখন করেন, সেখানে একটি বড় রকমের ঘটনা ঘটেছে যার ফলে অনেক টাকা কিন্তু পাচার হয়ে গেছে, এটি সত্য কথা। এবং সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এখনো হচ্ছে, সেক্ষেত্রে না না আমি তো সেটাই বলছি, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে নতুন করে টাকা পাচার হচ্ছে না, এটি কিন্তু যখন থেকে বাংলাদেশে ব্যবসা শুরু হয়েছে তখন থেকেই হচ্ছে, মাঝখানে বৃদ্ধি পেয়েছিল। আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংক কিন্তু গত 6 মাসে বেশ কিছু মেজার্স নিয়েছে, যে মেজার্স এর গুলোর ব্যাপারে আবার ব্যবসায়ীদের মধ্যে থেকেও কিছু নেতিবাচক কথা এসেছে, যে এত টাইট কেন করা হচ্ছে, এগুলো কেন করা হচ্ছে। কিন্তু করা হচ্ছে এই কারণে যেন এই যে অর্থগুলো পাচার হচ্ছে এই বিষয়গুলোতে যেন একটা লাগাম টেনে ধরা যায়। আর এছাড়াও আপনি যে কথাটি বলছিলেন, যে দেখুন এখানে আপনার প্রশ্নটিকে আবার রিপিট করবেন, লাস্টের প্রশ্নটা আমি শুনতে পাইনি তো একটু। রিজার্ভের কথা, বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে তখন তাদের রিজার্ভ ছিল $8 বিলিয়ন, বাংলাদেশের সর্বোচ্চ রিজার্ভ জননেত্রী শেখ হাসিনার সময় কিন্তু $46 বিলিয়ন গিয়েছিল। বর্তমানে রিজার্ভটি কমে গিয়েছে। এক নাম্বার হলো যে আপনাকে যেমন ধরুন গত 3-4 মাসে আমরা যতটুকু ডিজেল কিনেছি, যতটুকু এলএনজি কিনেছি, আমরা যে পণ্যগুলো আমদানি করেছি, হেভি মেশিনারিজ বলেন, পায়রা বন্দর থেকে শুরু করে যে কোনো প্রকল্পে, এই বিষয়গুলোতে আমাদের এক নাম্বার হলো যে জ্বালানি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় আপনি দেখুন, যে আপনি যে কোনো পণ্যই আনেন, সে পণ্যের দাম যদি স্বাভাবিকও থাকে, করোনার পরে কিন্তু ফ্রেট, জাহাজে করে তো অধিকাংশ পণ্য আনা হয়, প্লেনে তো আনা হয় না, এই ফ্রেট কিন্তু 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে, এটা সবাই জানে। এটি এখানে ক্যাপা চাচা আছেন, সবাই জানেন, এটি যারা ব্যবসা বাণিজ্য করেন সবাই জানেন। এই যে বিষয়গুলো, এগুলো আপনি কিভাবে শোধ করবেন? এগুলো তো আপনার ডলার থেকে শোধ করতে হবে, রিজার্ভ থেকে শোধ করতে হবে। এবং সারা বিশ্বে কিন্তু আমেরিকার মুদ্রা সংকোচন নীতির কারণে ডলারের প্রাইস কিন্তু সব জায়গায় বেড়েছে। যেমন দেখুন এখানে কথা আছে, বাংলাদেশে কিন্তু এখন $107, আগে $107.17 চলে গিয়েছিল, পাকিস্তানে যেটি ₹200 চলে গিয়েছিল, আজকে ভারতেও কিন্তু ডলারের বিপরীতে তাদের রুপি অনেক অবনমন হয়েছে। এই সকল কিছুর কারণে কিন্তু আমাদের রিজার্ভটি কমে গেছে, কমে যে এখন $35-36 বিলিয়ন এটি আছে, কিন্তু সেটিও কিন্তু বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের থেকে অনেক বেশি। আমরা যদি IMF এর কথা ধরি, আরো $2-3 বিলিয়ন যদি কমিয়ে দিই, তারপরেও কিন্তু বাংলাদেশের ইতিহাসে $30 বিলিয়ন উপর রিজার্ভ কিন্তু কোনো সময় কোনো সরকারের আমলেই ছিল না। তবে আমি মনে করি, যেহেতু বিশ্বে একটি লম্বা সামনে একটি অর্থনৈতিক মন্দা আসবে, যেটি ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, জাতিসংঘ বলেছে, সুতরাং সরকার কিন্তু এই রিজার্ভের ব্যাপারে ওভার কশাস। আপনি দেখছেন যে রিজার্ভটিকে মেনটেন করার জন্য সরকার কিন্তু অনেক মেজার্স নিচ্ছে, যেগুলো অনেক সময় আমরা বলে থাকি অতি সাবধানতা, কিন্তু সরকারকে কিন্তু এটা নিতে হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারি না, কারণ আপনি তো জানেন না যে এই সংকট কতদিন ধরে চলবে। সুতরাং সরকার, আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই প্রাজ্ঞতার পরিচয়টি দিচ্ছেন,
ঠিক আছে, আপনি যখন মন্দা থাকবে, আপনি যখন সংকট থাকবেন, তখন যদি আপনি বেহিসাবি হন, তখন যদি আপনি মনে করেন যে অ্যাজ ইউজুয়াল যেভাবে চলছিল সেভাবেই চলবে, তাহলে কিন্তু সামনে একটি অনিশ্চিত ভবিষ্যৎ চলে আসবে। সুতরাং এখন আপনি লোডশেডিংই বলেন বা রিজার্ভের ক্ষেত্রে টাইটেনিংই বলেন, সবকিছুই কিন্তু করা হচ্ছে দেশের অর্থনীতিটাকে টিকিয়ে রাখার জন্য। এবং আমি মনে করি যে এই যে অর্থনৈতিক সংকট, এটি কিন্তু শুধু বাংলাদেশের একার সংকট নয়, এটি সবারই সংকট, সকল সংকট। সুতরাং এটাকেও আমাদের সবাইকে সাথে নিয়ে, দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমাদের এটি মোকাবেলা করতে হবে। এবং আমি আশা করি যে সেই রাজনৈতিক ভাবে আমরা মতাদর্শ মতপার্থক্য থাকতেই পারে, সেটি থাকবে, সেটি থাকাই তো স্বাভাবিক, কিন্তু এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমরা সবাই একসাথে কাজ করব। ধন্যবাদ।